যশোরে অবৈধ আফ্রিকান মাগুর মাছের পোনা সংরক্ষণের অপরাধে মাছের পোনা উৎপাদন ও বিক্রয়কারী মফিজুর রহমানকে 2000 টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় 2 মণ অবৈধ আফ্রিকান মাগুর মাছের পোনা জব্দ করে ধ্বংস করা হয়। বৃহস্পতিবার দুপুরে শহরের চাষড়া পূর্বপাড়া এলাকায় র‍্যাব 6 যশোর ও উপজেলা মৎস্য অফিসের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ দাস। অভিযান পরিচালনাকালে র‍্যাব 6 যশোরের কোম্পানি কমান্ডার এম নাজির রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এবং উপজেলা মৎস্য কর্মকর্তার সমন্বয়ে একটি যৌথ টিম অভিযান পরিচালনা করবে চাষড়া এলাকার পূর্ব রায়পাড়ায়। মফিজুরকে আমরা বিপুল পরিমাণ অবৈধ মাগুর সহ আটক করতে সমর্থ হয়, যার পরিমাণ প্রায় 30,000 পিস বা 2 মণ সমতুল্য। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট পরবর্তীতে উক্ত আটককৃত মৎস্য ব্যবসায়ীকে 2000 টাকা অর্থদণ্ড এবং এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দণ্ডে দণ্ডিত করেন। আব্দুল্লাহ সোহানের তথ্য, ভিডিও চিত্রে মনিরামপুর নিউজ ডেস্ক।